গত ২৪ ঘন্টায় ৬৫% বাড়ল দেশে করোনা সংক্রমণ। দিল্লিতে একদিনে আক্রান্ত ৬০০র বেশি। ইউক্রেন রাশিয়া যুদ্ধের আবহে ইউরোপ সফরে মোদি, যেতে পারেন আরও ৩ দেশে। টাকার অভাবে মোবাইল রিচার্জ করতে পারেননি বাবা, অভিমানে আত্মঘাতী কিশোর, ঘটনা মধ্যপ্রদেশের জব্বলপুর জেলায়। নামটাই আছে নেই শহর, মৃত্যুপুরী মারিওপোলে এবার তৈরি হচ্ছে মানবিক করিডর। আমেরিকার হুঁশিয়ারি উড়িয়ে সালমন দ্বীপপুঞ্জের সঙ্গে চুক্তি চীনের, ঘনাচ্ছে আশঙ্কার মেঘ। কালবৈশাখীর তাণ্ডবে জগন্নাথ বাড়ি সংলগ্ন গাছ ভেঙে আহত ২ জন, লণ্ডভণ্ড পুরু এলাকা, আহতদের চিকিৎসা চলছে জীবিতে। কিষাণ মোর্চার তরফে রাজ্যের কৃষকদের স্বার্থে ৫ দফা দাবি নিয়ে এক গণ অবস্থান করা হলো, এর নেতৃত্ব দিলেন কিষাণ মোর্চার আহ্বায়ক পবিত্র কর। বুধবার ভোররাতে কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড রাজ্যের বিভিন্ন এলাকা ভেঙে গেল বহু গাছ, ছিঁড়ে গেল বহু বিদ্যুতের তার, ভেঙে গেল বহু খুঁটি। এরবার টেক্কা পার্কে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ মানিক সাহা, সঙ্গে ছিলেন বিধায়ক দিলীপ দাস সহ প্রমুখ। বুধবারের বৃষ্টিতে শহরে জল নিকাশি ব্যবস্থা ঘুরে দেখলেন সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্ন দত্ত, খোঁজ খবর নিলেন সবকিছু। কালবৈশাখীর তাণ্ডবে উদয়পুরের কেবিআই মাঠে অনুষ্ঠিত বইমেলার ১৬টি স্টল ভেঙে গেল, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ লক্ষ টাকা। ফের বেলুনিয়াতে সাংবাদিক কুলেন্দ্র ত্রিপুরাকে মারধর করল দুষ্কৃতী ধনমোহন ত্রিপুরা, বর্তমানে তার চিকিৎসা চলছে জেবি হাসপাতালে। এর আগেও একবার ধনমোহন সাংবাদিক কলেন্দ্র ত্রিপুরাকে আক্রমণ করেছিল, এ নিয়ে থানায় মামলা হলেও তার মীমাংসাও হয়, এরপর আবার ধনমোহন করল একই ঘটনা। কালবৈশাখীর তাণ্ডবে পুরো লণ্ডভণ্ড বেলুনিয়া মহকুমার বিভিন্ন এলাকা দুর্ভোগ জনগণের। চাকরির নামে প্রতারণা করার দায়ে এক চক্রের পর্দা ফাঁস করল মালদা গাজল থানার পুলিশ, গ্রেফতার করা হলো এই চক্রের এক মহিলা চাইকে, নাম সন্তোষী বড়াই। ফের জোয়ার থেকে পুলিশি হানা, গ্রেফতার চার কুখ্যাত জোয়ারি, ঘটনা তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর এলাকায়। আজও পানীয় জলের সমস্যায় ভুগছে জনগণ, চিত্রটা মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীন উত্তর গোকুলনগর এডিসি ভিলেজের বৈরাগী টেপা এলাকায়। এডিসি প্রশাসনের ভূমিকা ঘিরে উঠছে অবিরাম প্রশ্ন। ধলাই জোনালের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করলেন প্রেমলাল মলসম, দায়িত্ব নিয়ে তিনি নিজের অভিমত ব্যক্ত করলেন সবার কাছে। আমবাসা মহকুমাধীন উপনগর এলাকায় সত্যরাম পাড়া চৌধুরী বিদ্যালয়ে শুরু হলো ব্লক লেভেলের স্বাস্থ্য মেলা। এই মেলায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মেলাতে আসা লোকেদের পরিষেবা দিলেন সম্পূর্ণ বিনামূল্যে। আমবাসায় গেলেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, সেখানে গিয়ে জনসম্পর্ক অভিযান করলেন তিনি, খোঁজখবর নিলেন সবার। কালবৈশাখীর ঝড়ে ব্যাপক ক্ষতি হল উদয়পুর মাতারবাড়ি ইলেকট্রিক সাবডিভিশন সহ দাতারাম চন্দ্রপুর গর্জির হোলাক্ষেত সহ বিভিন্ন এলাকা। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এখন পরিষেবা স্বাভাবিক করতে ব্যস্ত। নিজের বাবা মাকে মৃত্যুর কোঠায় ঠেলে দিল কুলাঙ্গার পুত্র, ঘটনা বিশালগড় থানাধীন শিবনগর এলাকায়, পাষণ্ড পুত্রকে গ্রেফতার করল পুলিশ। দেশে গত ২৪ ঘন্টায় করোনার দৈনিক সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেল, এই সময়ে আক্রান্ত হলেন ২,৬৭ জন। এই সময় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ৬৬%, উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪০ জনের, এর মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়েছে কেরলায়। বুধবার ভোরের কালবৈশাখী ঝড় বৃষ্টিতে রাজধানীর আগরতলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত, গাছ পড়ে আহত হওয়ার খবর পাওয়া গেল। কালবৈশাখীর তাণ্ডব অমরপুর মহকুমার অন্তর্গত উত্তর চেলাগাং ভিলেজের ঝড়ছড়িয়া পাড়াতে এই এলাকায় আমগাছ ভেঙে ক্ষতির সম্মুখীন প্রসেনজিৎ দাসের বাড়ি। মারিওপোলের অস্তিত্ব মুছে দেওয়ার পর মস্কোর নজর ডনবসের দিকে, ইউক্রেন ডনবস অঞ্চল এতদিনে যে ভয়ঙ্কর অত্যাচার চালিয়েছে তার প্রমাণ রয়েছে রাশিয়ার হাতে। অস্ত্র সংগঠন দীর্ঘ যুদ্ধের ক্লান্তির পরেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ইউক্রেনের, এ যুদ্ধ যে থামবার নয়। তপশিলী জাতি কল্যাণ দপ্তরের অধ্যক্ষ ডক্টর বিআর আম্বেদকরের ১৩২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল বুধবার। এদিন রবীন্দ্রশত বার্ষিকী ভবনের ১ নং হলে হল এই সমাপ্তি অনুষ্ঠান।
24 দফা দাবি আদায়ের লক্ষ্যে কৈলাসহর পৌর পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করলো সিপিআইএম কৈলাসহর কাজিরগাঁও শাখা কমিটি। এই ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন বিধায়ক মবুসুর আলী সহ অন্যান্যরা। মার্কিন হুমকির পরোয়া না করেই রাশিয়া থেকে দ্বিগুণ পরিমাণ তেল আমদানি করছে ভারত, এতে বেজায় চটে গেল ফের আমেরিকা। নৈতিক শিক্ষা দিতে ধর্মের ক্লাস নেওয়া হবে এবার স্কুলে, চলতি শিক্ষাবর্ষে কর্ণাটকের স্কুল পড়ুয়াদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে এই নৈতিক বিজ্ঞান। কোভিড আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছে সাংহাই, আরও 40 লক্ষ মানুষকে মুক্তি দিল চীন, তবে অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়েছে চীনে। কোটি টাকার অফারেও ঝুঁকলেন না পুষ্পা, তামাকজাত বিজ্ঞাপনে সরাসরি না বলে দিলেন আল্লু অর্জুন। এবার পরিচালনায় আসবেন সঞ্জু বাবা, কেজিএফ স্টাইলে নাকি তিনিও সিনেমা বানাবেন বলিউডে। নিজ বাড়িতে জেনারেটরের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত এক যুবক, তার নাম কৃষ্ণ দাস। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন পুলিনপুর এলাকায়, বর্তমানে তার চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়া বর্দোয়াল স্কুলের পেছনের জায়গা পাশের ক্লাবকে ব্যবহারের অনুমতি দিতে পারে না স্কুল কর্তৃপক্ষ, নিউজ ভ্যানগার্ডকে একান্ত সাক্ষাতে এই কথা বলেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সঞ্জিত সাহা। কোভিড 19-এর চতুর্থ ঢেউয়ের চোখরাঙানির মাঝেই 5 রাজ্যকে চিঠি দিল কেন্দ্র। 10 টাকার নোটে প্রেমপত্র, প্রেমিকার চিঠি প্রেমিকের প্রতি, এই চিঠি এখন ভাইরাল। দোষী সাব্যস্ত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ক্ষমা চাইলেন তিনি সংসদে, দিলেন জরিমানাও। প্রয়াত হলেন বাংলাদেশের দুজন প্রাক্তন ক্রিকেটার সামিউর রহমান ও মুশাররফ হোসেন, দুই ক্রিকেটারের প্রয়াণে শোক বার্তা বিসিবির। 35-এ পা দিলেন টেনিস। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে সাব্রু মহকুমার আরডি ব্লকের অন্তর্গত বিষ্ণুপুর এডিসি ভিলেজের বেশ কয়েকটা বাড়িঘর ভেঙে তছনছ হয়ে গেল, ভেঙে পড়ল বৈদ্যুতিক খুঁটি, ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল। ফের সামাজিক অবক্ষয়, 9 বছরের একটি মেয়েকে ধর্ষণ করে পালিয়ে গেল ধর্ষণকারী, ঘটনা কৈলাসহরের মহিলা থানার অন্তর্গত চা বাগান এলাকায়। ফের ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে আটক করলো জনগণ, ঘটনা বেলুনিয়ার বনকর নদীর উত্তর পার সংলগ্ন তালুকদার রাস্তায়, পরবর্তীতে তাকে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। ফের বিপুল পরিমাণ গাঁজা পাকড়াও করলো উত্তর জেলার বাঘাবাসা ফাঁড়ির পুলিশ, গ্রেফতার করা হলো এর সঙ্গে জড়িত একজনকে, গাড়ির চালক সে। মান্দাই ব্লকস্থিত বরাখা পিএসসি সেন্টারে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো বুধবার, এতে উপস্থিত ছিলেন বিধায়ক ধীরেন্দ্র দেববর্মা সহ মান্দাই ব্লকের বিডিও রিমি দেববর্মা প্রমুখ। আগুনে পড়ে মৃত্যু হলো এক গৃহবধূর, ঘটনা ধর্মনগরের ঋষি অরবিন্দ লেনে, মৃতের নাম রূপশ্রী মজুমদার, স্ত্রীকে বাঁচতে গিয়ে গুরুতর অগ্নিদগ্ধ স্বামীও। রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা শুরু হবে আগামী 27 এপ্রিল, ঘোষণা দিলেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান রাজা চক্রবর্তী। আশাপূর্ণা রোয়ারা পাড়ার এডিসি ভিলেজ কাউন্সিল অফিসে দুষ্কৃতীদের হানা, অফিসের গুরুত্বপূর্ণ সব নথি জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা।